অনেক মানুষ দোকানে বসে বসে মরা মানুষের গুস্ত খায় অনেক মানুষ বাড়িতে বসে বসে মরা মানুষের গুস্ত খায় অনেক মানুষ রাস্তাঘাটে মরা মানুষের গুস্ত খায় অনেক মানুষ মসজিদে বসে বসে পর্যন্ত মরা মানুষের গুস্ত খায় এখন অনেকেই বলবেন হুজুর এমন কথা আমরা জীবনে কোনোদিন শুনেও নাই আর আমরা কোনোদিন কাউকে বাড়িতে দোকানে মসজিদে কোনো জায়গায় মরা মানুষের গুস্ত খাইতেও দেখি নাই তাহলে হুজুর এমন কথা আপনি বললেন কিভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে শুনবেন এই কথাটা আপনারা বুঝার আগে আগে একটা ঘটনা আপনাদেরকে বলি কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো একজন যুবক সে একটা খামারে কাজ করত তো তার অধীনে কয়েকজন চাকমা ছেলে ছিল তারা কাজ করত অধীনে থাকার কারণে তারা যদি কাজে কোনো সমস্যা করত তখন বলতো যে কাজটা সঠিকভাবে করার জন্য তো চাকমা ছেলেগুলো ওই তাদের যে ম্যানেজার যার অধীনে কাজ করে তার প্রতি আস্তে আস্তে অনেক রাগান্বিত হয়ে গেল তো একটা সময় তারা খুবই ওই যুবকটাকে যে নাকি তাদের ম্যানেজার তাকে বন্দি করে ফেলল কিডন্যাপ করে ফেললো কিডন্যাপ করে ওই ছেলের বাবা থেকে মুক্তি পৌঁছাইল বললো যে দুই লক্ষ টাকা দিতে হবে ওই ছেলের বাবাও গরিব পরিবারও খুব গরিব জায়গা বিক্রি করে বাবা তো সন্তানকে অনেক ভালোবাসে জায়গা বিক্রি করে সন্তানের মুক্তির জন্য প্রায় দুই লক্ষ টাকা দিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে ওই চাকমা ছেলে গেল টাকা পাওয়ার পরে ওই যুবকটাকে জবাই করে টুকরো টুকরো করে তারা ওই যুবকের গুস্তগুলা চাবায়া চাবায়া কামরায়া কামরায়া খেয়েছে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ফাঁকা আন্নামা নাসা জামিয়া যে নাকি একটা মানুষকে হত্যা করলো সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করলো আর যে একটা মানুষের কে হেফাজত করলো রক্ষা করলো সে যেন পৃথিবীর মানুষকে রক্ষা করলো প্রিয় ভাইরা হত্যা এটা মহাপাপ একটু চিন্তা করে দেখেন আজকে মানুষ বাঘের চেয়েও খারাপ হয়ে গেছে কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছে বিড়ালের চাইতে খারাপ হয়ে গেছে হিংস্র চতুষ্পদ চার পায়া জানুয়ারের চাইতে মানুষ বেশি খারাপ হয়ে গেছে দেখেন একটা বাঘ আরেকটা বাঘকে হত্যা করে না একটা সিংহ আরেকটা সিংহকে হত্যা করে না একটা কুকুর আরেকটা কুকুরকে একবারে হত্যা করে না কিন্তু আজকে মানুষ মানুষকে হত্যা করে এমন কি মানুষ চাবায়া চাবায়া মানুষের গুস্ত কেস কি এক হৃদয় বিদারক ঘটনা প্রিয় ভাইয়েরা আজকে মানুষের মনুষ্যত্ব নেই মানুষের ভিতরে এমন কুসুর চাইতে আরও মারাত্মক মন মানসিকতা তৈরি হয়ে গেছে এর কারণ হলো আমরা কোরআন হাদিস ভিত্তিক জীবন না গঠন করার কারণ প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন যে কথাটা বলতেছিলাম অনেক মানুষ বাড়িতে বসে বসে মরা মানুষের গুস্ত চাবায়া চাবায়া কামরায়া কামরা খাইতেছে আবার অনেক মানুষ দোকানে বসে বসে মরা মানুষের গুস্ত খাই অনেক মানুষ রাস্তাঘাটে মরা মানুষের গুস্ত খাই এমন কি অনেক মানুষ মসজিদে পর্যন্ত বসে বসে মরা মানুষের গুস্ত খাইতেছে প্রিয় ভাইরা এই কথাগুলো আমি বানিয়ে বলছি না পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল হুজুরাত এর ১২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসকে হারাম ঘোষণা করেছেন এর মধ্যে তিন নাম্বার আল্লাহ রব্দুল আমিন যেই জিনিসটাকে হারাম করেছেন আল্লাহ রব্দ আমিন বলেন ওয়ালা ইয়া কত বা দুকুম আহাদুকুম আইয়া উল্লা মা আ সে মাইতা ফকারিতুম ও আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমরা একে অপরের গিবত করিও না তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গুস্ত খাইতে পছন্দ করো না কি আল্লাহ নিজেই বলে দিলেন পাকারি তমু অবশ্যই তোমরা তোমাদের মৃত ভাইয়ের গুস্ত খাইতে অপছন্দ করো প্রিয় ভাইয়েরা এই জন্য গিবত করা যাবে না গিবত কি জিনিস আজকে অনেকে জানে না বুঝে না অনেকে আজকে জানে না না জেনে না বুঝে অনেকে গিবত করতেছে আবার অনেকে জেনে বুঝেও করতেছে অনেকে গিবত করে বলে আরে এটা তো গিবত না এটা আমার বলতে হইতেছে এই জন্য ভাইয়েরা গিবতটা কি জিনিস সইকাতের চার হাজার হাদিস যে হাদিসটি সইম মুসলিমে বর্ণিত হয়েছে সুনাতুল হজরাত এর বারো নম্বর আয়াত যখন নাজিল হল আমার নবী সাহেবদেরকে বললেন কলা কালা মাল মালগাইবা এ আমার সাহাবীরা গিবত কি জিনিস তোমরা জানোনি তোমরা গিবত কি জিনিস বুঝনি সাহাবা একরাম বললেন কলু আল্লাহু ওয়া রাসূলু আলাম আল্লাহ এবং তার রাসূলকে ভালো জানেন তখন নবীজি বললেন ক্বালা যিকুরুকা اخাকা বিমা ইকরাউ গিবত হল তোমার বায়ের অনুপস্থিতিতে তোমার বায়ের অগোচরে এমন কোনো কথা বলা এমন কিছু করা যেটা সে জানলে বা শুনলে অপছন্দ করত অথবা কষ্ট পাইতো এটাই গিবত হবে তখন সাহেব এক রাম বললেন অবনবি আমি আমার বায়ের যেই দুষ্টা বললাম এটা যদি সত্যি আমার বায়ের মধ্যে থাকে তাহলে কি গিবত হবে নাকি তখন নবী আমার বললেন রে যদি দুষ্টা তার মধ্যে থাকে তাহলে এটা হবে গিবত আর যদি দুষ্টা তোমার বায়ের মধ্যে না থাকে আর তুমি ওই দুষ বলে বেড়াও তাহলে এটা হবে বহুতান তথা মিথ্যা অপবাদ এটা গিবতের চাইতেও বড় ভয়ঙ্কর পরা অর্থাৎ প্রিয় বায়েরা গিবত বলতে কি বুঝলেন মনে করেন একটা মানুষ একটা দুষ্ক করেছে এটা যদি আপনি মানুষের পিছনে গিয়ে বলেন ওই লোকের বলেন এটাই হয়ে যায়। এখন বলবেন হুজুর কেউ করলে কি বলা যাবে না একজন করেছে একজন পুরুকিয়া করেছে একজন আকাম কুকাম করতেছে তাহলে কি বলবো না প্রিয় প্রিয়ায়েরা হা এখানে মনে রাখতে হবে যদি কেউ জুলুম করে তাহলে জালেমের জুলুমের বিষয়ে অবশ্যই আপনি বলতে হবে অবশ্যই এই সময় আপনার আপনার জালেমের জুলুমের ব্যাপারে বলা দায়িত্ব হয়ে দাঁড়ায় তবে স্বাভাবিকভাবে যদি কেউ ভুল ত্রুটি করে করে তাহলে এমন কাউকে বলবেন যাকে বললে সে সংশোধন হবে যাকে বলে তাকে সংশোধন করা যাবে বিচার করা যাবে এমন কাউকে বলবেন মনে করেন একটা লোক দুই বছর আগে চুরি করত এখন সে ভালো হয়ে গেছে এখন অনেক মানুষ আছে দোকানপাটে বাটে বসে বলে আরে উমুক লোকের কথা কস এ তো একটা চুর রে সে কিন্তু ভালো হয়ে গেছে এখন যে দুই বছর পরে এই যে কথাটা দোকানে বসে বললেন তাকে ছোট করার জন্য এটা গিবত হয়ে গেছে আর যারা গিবত করে তারা মরা মানুষের গুস্তগুলো চাবায়া চাবায়া কামরে কামরে খাইতেছে এই জন্য ওই যে যুবক ছেলেগুলো একটা ছেলেকে হত্যা করলো হত্যা করে চাবায়া চাবায়া কামরায় কামরায় গুস্ত খাইলো তাদের মনে একটু মায়া দেওয়াও লাগলো না একটু ঘৃণা পর্যন্ত আসলো না যে আমরা কিভাবে মানুষের গুস্তুগুলো চাবায়া চাবায়া কামড়ায় কামরা খাই এই ঘটনাটা দেখে অনেকের হৃদয়ে আঘাত করেছে অনেকের কষ্ট লেগেছে কিন্তু আজকে যারা গিবত করে করে মরা মানুষের গুস্তুগুলো চাবায়া চাবায়া কামড়ায় কামড়ায় খাইতেছে তাদের বিষয়টা তো আমরা কখনো চিন্তাই করি না প্রিয় ভাইয়েরা এটা আমার কথা নয় সোনাতের বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াবত এ তোমরা অপরের গিবোধ করবা না কারণ আল্লাহ বলেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের খাইতে পছন্দ কর নাকি বা কারি তুমু আল্লাহ বলেন অবশ্যই তোমরা অপছন্দ করো অর্থাৎ আল্লাহ এই আয়াতে বুঝাইলেন গিবত করা মানে মৃত ভাইয়ের গুস্তগুলো মতো গিবত করলেন আপনি মরা মানুষের গুস্তগুলো চাবায়া চাবায় খাইলেন এই জন্য যারা বাড়িতে বসে বসে গিবোধ করে তারা বাড়িতে বসে বসে মরা মানুষের গুস্তগুলো চাবায়া চাবায়া কামড়ায় কামড়ায় খাইতেছে যারা দোকানের মধ্যে গিবোধ করে তারা দোকানের মধ্যে, মরা মানুষের চাবায়া চাবায়া কামড়ায় কামড়ায় খাইতেছে যারা মসজিদে বসে বসে কি করে তারা আসলে কি বোধ করে না তারা মরা মানুষের বুস্ত চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া খাইতেছে